ओ बुद्धिजीवी, बोलियो बुद्धिजीवी लेखक कवि घूमिए गेलेन नाकि? बोलियो बुद्धिजीवी लेखक कवि घूमिए गेलेन नाकि? भाता पे दातार भये लज्जा पावा बाकी? अरे दिच्छो काके फाके? अरे आपनी नाकि बांगलार मुख? आपनारा सब बांगलार मुख, आपनारा सब विवेक, बोलें तो आपनारा सब बांगलार मुख, आपनारा सब विवेक मानुष निये भावें नाकि? जदि धक थाके ताले करुन ओई 11 रिमेक, आबार 11 रिमेक करुन जदि सिद्धा थाके। अपशासन करते निकेश जागिएछिलेन मानुष 2011 ते, अपशासन करते निकेश आगे सरकार फेलवार जन्य जागिएछिलेन मानुष, एखन मुखे कुलू पेटे ओरान किसेर फानुष? বাংলার মা বিস্মিত আজ, মামাটি মানুষ, বাংলার মা বিস্মিত আজ, কোটি 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 টাকা দেখে বাংলার মা সন্তান কেউ এই দৃশ্য দেখেনি। বাংলার মা বিস্মিত আজ, মাটি জুড়ে লজ্জা, মানুষ চিনছে লুটেরাদের, বাংলা সরসজ্জা, স্বরের ওপর বাংলাকে শুয়ে দিয়েছেন আপনারা। ও বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, কদিন আগে সব বঙ্গভূষণ পেয়েছেন। ও ও শিল্প, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, ডাকছে মানুষ, ডাকছে মানুষ, পথে নামুন, ঘোচান বঙ্গদূষণ, আপনার নামুন বঙ্গদূষণ কমান। কয়লা বালি ত্রাণচুরিতে আপনি ছিলেন চুপ, খারাপ লেগেছিল সবার। কয়লা বালি ত্রাণচুরিতে আপনি ছিলেন চুপ, ভোটের পরে মরল মানুষ। এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের কর্মীরা মরেছিল, তারা পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষ, ভোটের পরে মরল মানুষ, আপনি ছিলেন চুপ। অতজন মূল্য তবু জ্বাললেন না তো ধূপ, ধূপও জ্বালেনি, আর আপনারা চুপ বলেই এরা মারল আনিস খান, আপনারা চুপ বলেই এরা মারল আনিস খান, বুক ফুলিয়ে বক্তুই হয় বাংলার মুখ ম্লান। আরে আপনারা মুখ খুললে পরে হতো না হাঁসখালি, আপনারা মুখ খুললে পরে হতো না হাঁসখালি, প্রতিবাদে ভয় পেত চোর, বাঁচত গেরস্থালি। চোরের মায়ের বড়বালা, চোরের মাকে, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, খুব ইম্পর্টেন্ট লাইন, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, চোর জেলে যায় মা থাকে চুপ, চোর জেলে যায় মা থাকে চুপ, মা শুধু চায় জিততে। বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, ও বুদ্ধিজীবী রাস্তায় নামুন, মানুষ বলছে, বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, চেয়ার ভাতা খয়েরি খামে মত্ত হয়ে আছেন। ও বুদ্ধিজীবী, বলছি আর কত লুট, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, রাস্তায় নামো, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, তবে দাঁড়ি ছাড়বে তুমি মানুষ তো অমুক মুখ। তা বলি বুদ্ধিজীবী, যদি কোনো ছোট ছোট ঘটনা হয় অন্য রাজ্যে, ইউপি বিহার দিল্লি নিয়ে মোমবাতি নাও হাতে, দেখবেন ইউপি বিহারে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে কিছু হলেই মোমবাতি নিয়ে টিভি চ্যানেলে বক্তব্য, ইউপি বিহার দিল্লি হলে মোমবাতি নাও হাতে, আর বাংলা লুঠে খুলছ না মুখ, নামছ না রাস্তাতে। হে বাঙালি, হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, সব লুট হয়ে যাচ্ছে, হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, গ্রাম শহরে দিন দুপুরে দুর্নীতি কারবার। ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ধর্ণা দেওয়া মুখগুলো সব দেখুন রাস্তায় যারা বসে আছে, 500 দিন পেরিয়ে গেছে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে, তোমায় প্রমাণ দিতেই হবে বিকৃত।
সম্মান দিতেই হবে, বিক্রি তুমি হওনি, শিক্ষা বিবেকশীল দ্বারাটা বিক্রি তুমি করনি। মিছিল যে তোমার দিকে সামনে হাঁটবে তুমি, মিছিল রেডি রয়েছে আমার। হে বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, কবি, আপনারা এই বাংলা পাল্টান, আপনারা বিক্রি হয়ে যাবেন, আপনারা চুপ করে থাকবেন না। মিছিল চেয়ে তোমার দিকে সামনে তুমি হাঁটবে, ঠিক এগারোর মতন আবার, ঠিক এগারোর মতন আবার বাংলার মেঘ কাটবে। ধন্যবাদ, ধন্যবাদ। ভারত মাতা কি চায়? আজকে যে ঘটনা ঘটছে, টাকার পাহাড়, দেবের একটা সিনেমা এসেছিল চাঁদের পাহাড়, তারপর পশ্চিমবঙ্গের মানুষ দেখলো টাকার পাহাড়। প্রত্যেকটা মোড়ে মোড়ে একটু পর পাশেই আপনাদের বাড়ি থেকে যে শিক্ষিত ছেলেটা পরীক্ষা দিয়েছে, যে ভেবেছিল যে সে চাকরি পেলে তার মায়ের চিকিৎসা করাবে, ভেবেছিল তার যে দিদিটার বিয়ে হচ্ছে না চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, সে চাকরি পেলে দিদির একটা কষ্ট করে বিয়ে দেবে, সেই ছেলেটা চোখের জলে 500 দিন অতিক্রান্ত করে বসে আছে। যে মেয়েটা ভেবেছিল যে আমি আমার বাবার চিকিৎসা করাবো, আমার ভাইটা বেকার, ওর জন্য একটা ছোট লোন করে দেবো, আর সেই লোনটা আমি শোধ করবো, আমি শিক্ষিতা, আমি চাকরি পেয়ে, সেই মেয়েটা আজ রাস্তায় পড়ে আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে পাশে দাঁড়াচ্ছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছিল। না মমতা বন্দ্যোপাধ্যায়, এই পশ্চিমবঙ্গ আপনাকে সেই দায়িত্ব দেয়নি। না মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের চোখের জলকে আপনি লুট করতে পারেন না। না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ইশারায় এলাকায় পিঁপড়েতে ডিম পাড়ে, আপনার ইশারাতে এলাকায় কাকপক্ষী এবং চিড়িয়াখানা সিংহ গর্ভবতী হয়, আপনার ইশারাতেই পশ্চিমবঙ্গের সবকটা হয়, আপনার ইশারাতেই আপনার গ্রাম পঞ্চায়েত কমিটির লোক, আপনার গ্রাম প্রধান, আপনার কাউন্সিলর, আপনার এমএলএ, আপনার এমপি সবাই ধনী হয়, আপনি জানেন। চোখের সামনে, আপনার সামনে আপনার যে লোকাল কর্মীটা, তৃণমূলের যে নেতাটা 5 টাকার লোকনাথ বাবার মাদুলি গলায় পুরে ঘুরে বেড়াতো, মাননীয়া আপনার চোখের সামনে আপনি দেখেছেন ওই মাদুলি, লোকনাথ বাবার মাদুলি কেমন মোটা কুকুরের চেনের মতো সোনার চেন হয়ে গেছে, আপনি দেখেছেন? আপনি কোনো কথা বলেননি। আপনি দেখেছেন আপনার পরিবারের লোকের একের পর এক পয়সা হচ্ছে, আপনি প্রশ্ন তোলেননি। আপনি পালন করেছেন, লালন করেছেন, আর যেই তাদের গায়ে পাক লেগে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ রেগে গেছে, তারা বিজেপির পাশে এসে দাঁড়াচ্ছে, কারণ বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের যে সমস্যার কথা বুক ঠুকে তুলে ধরছে। আপনি আপনি খুন করা দিয়ে শুরু করেছেন, দোকান ভাঙা দিয়ে শুরু করেছেন, জীবিকা শেষ করা দিয়ে শুরু করেছেন, জেনে রেখে দিন। যদি মানুষ ভালোবেসে আপনাকে ভোট দিত, যদি আপনার পুলিশের একাংশ আর সরকারি অফিসারদের একাংশ যদি 2021 ভোট লুটে প্রমোশনের লোভে আর ট্রান্সফারের ভয়েতে আপনাদের কালো হাত শক্ত করত না, তো তাহলে আজকে আপনি অন্য জায়গায় থাকতেন। নবান্তে উঠত, কিন্তু নবান্নে উঠত গেরুয়া পতাকা, মানুষের পতাকা। লজ্জা লাগে যখন দেখি তিনি যারা চোর যোচ্চ তাদের পাশে দাঁড়াচ্ছেন, আর যেই তারা ধরা পড়ে যাচ্ছেন আপনি বলছেন আমাদের কেউ হতো না, পার্থর বান্ধবী অর্পিতা আমাদের কেউ হতো না, কিন্তু আপনি নাম জানেন এই ভদ্র মহিলাদের, আপনি বলেন ববির ওখানে যায়, আপনি সব জানেন। আপনাদের খুঁটি পুজোতে ঘুরছে যে মহিলা, আজকে তার বাড়িতে গরিবের চোখের জলের টাকাগুলো, যেগুলো কেন্দ্র সরকারের সব পাঠানো টাকা, সেগুলো লুট হয়েছে, জমা হয়েছে, যেগুলো পঞ্চায়েত সিস্টেম দিয়ে চুরি হয়েছে, কর্পোরেশন দিয়ে চুরি হয়েছে, বাড়ি তৈরির টাকা চুরি হয়েছে, মনরেগার টাকা চুরি হয়েছে, রেশনের টাকা চুরি হয়েছে, সেই টাকা পার্থ তাই একা একটা লোকের নাম নয়, পার্থ অনেকগুলো লোকের নাম। পার্থ তার ওই ভারী চেহারার মধ্যে মিশে রয়েছে আর অনেকগুলো তৃণমূলের নেতা, মন্ত্রী, সবাই। কিন্তু আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে, আমি একজন শিল্পী, আমার বিবেককে খারাপ লাগেই বলে কিন্তু আমি ওইখান থেকে ছেড়ে চলে এসেছি। আমাদের ঠকিয়েছিলেন, আজকে যে মানুষরা এখানে জড়ো হয়েছিলেন তারাও বেরিয়ে চলে এসেছেন। আপনার গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষ আসলে তারা
খালি হাত বেরিয়ে চলে এসেছেন আপনার পুলিশের ভয়ে, আপনার সামনে কিন্তু তারা তিরঙ্গা আপনার ওই ফুল পতাকা ধরে, কিন্তু আসলে তাদের মন পদ্ম ফুলের দিকে রয়েছে। মাননীয়া, যদি এতই সবাই আপনাকে ভালোবাসে তাহলে সত্যি খবর করতে যাওয়া মিডিয়াকে মেরে দেন কেন, বিরোধীদের মেরে দেন কেন, ভোট লুট করেন কেন, মরে যাওয়া ব্যক্তিদেরকে ডেকে নিয়েছে, আপনাকে যদি বেঁচে থাকা মানুষ এতই পছন্দ করে তাদের দিয়ে ভোট দেওয়ান কেন? আমার সব থেকে অবাক লাগে যারা আপনারা এখানে রয়েছেন, যারা হাততালি দিচ্ছেন, যারা রাজপথ ভরিয়ে দিয়েছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের থেকেও সব থেকে বেশি বিপদ যাদের নিয়ে আমার তাদের নিয়ে ভয় লাগছে। আপনারা দেখেছেন রাজ্য সরকারি সভাগুলোতে বিশিষ্ট জনেরা বসেন, আমি এই মঞ্চ থেকে সেই বিশিষ্ট জনদের একটা বার্তা দিতে চাই। আমি কথায় বলবো না, আমি কবিতাতে বলবো। আজকে সকালবেলা এত খারাপ লেগেছে, কালকে ওই প্রায় 40 কোটি টাকার টাকা সোনার বার যা দেখেছি, দেখবার পর যখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে উনি মিথ্যে কথা বললেও হাততালি দেন, সেই শিল্পী, সেই লেখক, সেই কবি, সেই বুদ্ধিজীবীদের দেখে আমার লজ্জা লেগেছে। এরা আমার গার্জেন, এদের দেখে আমি শিখি। তারাই বদলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ 2011-তে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই বুদ্ধিজীবী এবং শিল্পীরা যদি এই বড় মিছিলে বিজেপির সঙ্গে নেমে যায়, মানুষের দুঃখ কষ্ট নিয়ে মুখ খোলে, তাহলে পশ্চিমবঙ্গে 11-র পুনরাবৃত্তি হবে, এবার নতুন সরকার গড়বে বিজেপি মানুষের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। তাই তিনি সবাইকে কিনে রেখে দিয়েছেন। আমি আমার ছোট্ট কবিতাটা বলছি, তাই আপনাদের প্রশ্ন জাগে না, যদি এত অন্যায় ঘটে থাকে এরা চুপ কেন? এইবার শুনুন এরা কেন চুপ। আজকে সকালে লিখেছি, তাই পুরোটা মনে নেই, মনে করে বলতে পারবো না, শুধু বলছি শুনে নিন। আমার কবিতার নাম বুদ্ধিজীবী, আমার কবিতার নাম বুদ্ধিজীবী। যারা পশ্চিমবঙ্গে সুখ দুঃখ নিয়ে নিরপেক্ষভাবে শাসকের অত্যাচার দেখে যারা রাস্তায় নামত, আপনার 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 কথা বলতো, আজকে তারা মঞ্চে হয় চেয়ার বা ভাতা বা জীবনে বাড়তি সুবিধে বা পুলিশের সাহায্য নিয়ে চুপ করে পশ্চিমবঙ্গের এই লুটটা দেখছে। আমার কষ্ট লাগছে তাদের জন্য। আমার তাদের উদ্দেশ্যে একটাই কথা, বিবেক তো আছে, আপনার পরিচয় তো মমতা বন্দ্যোপাধ্যায় দেননি শিল্পী, আপনার পরিচয় তো, আপনার পরিচিতি, আপনার ভালোবাসা তো দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও কবি ও বুদ্ধিজীবী, আপনার তো সিদ্ধ আছে ও বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী বলি, ও বুদ্ধিজীবী লেখক কবি ঘুমিয়ে গেলেন নাকি, বলি ও বুদ্ধিজীবী লেখক কবি ঘুমিয়ে গেলেন নাকি, ভাতা পেয়ে দাতার ভয়ে লজ্জা পাওয়া বাকি, আরে দিচ্ছ কাকে ফাঁকি, আরে আপনি নাকি বাংলার মুখ, আপনারা সব বাংলার মুখ, আপনারা সব বিবেক, বলেন তো, আপনারা সব বাংলার মুখ, আপনারা সব বিবেক, মানুষ নিয়ে ভাবেন নাকি, যদি ধক থাকে তাহলে করুন ওই 11-র রিমেক, আবার 11-র রিমেক করুন যদি সিদ্ধা থাকে। অপশাসন করতে নিকেশ জাগিয়েছিলেন মানুষ 2011-তে, অপশাসন করতে নিকেশ আগের সরকার ফেলবার জন্য জাগিয়েছিলেন মানুষ, এখন মুখে কুলু পেটে ওরান কিসের ফানুষ, বাংলার মা বিস্মিত আজ, মামাটি মানুষ, বাংলার মা বিস্মিত আজ, কোটি 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 টাকা দেখে বাংলার মা সন্তান কেউ এই দৃশ্য দেখেনি, বাংলার মা বিস্মিত আজ, মাটি জুড়ে লজ্জা, মানুষ চিনছে লুটেরাদের, বাংলা সরসজ্জা, সরের উপর বাংলাকে শুয়ে দিয়েছেন আপনারা। ও বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, কদিন আগে সব বঙ্গভূষণ পেয়েছেন, ও ও শিল্প, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, ডাকছে মানুষ, ডাকছে মানুষ, পথে নামুন, ঘোচান বঙ্গ দূষণ, আপনার নামুন বঙ্গ দূষণ কমান। কয়লাবালি ত্রাণচুরিতে আপনি ছিলেন চুপ, খারাপ লেগেছিল সবার,
কয়লা বালি ত্রাণ চুরিতে আপনি ছিলেন চুপ, ভোটের পরে মরল মানুষ। এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের কর্মীরা মরেছিল, তারা পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষ, ভোটের পরে মরল মানুষ, আপনি ছিলেন চুপ। অতজন মূল্য তবু জ্বাললেন না তো ধূপ, ধূপও জ্বালেনি, আর আপনারা চুপ বলেই এরা মারল আনিস খান, আপনারা চুপ বলেই এরা মারল আনিস খান, বুক ফুলিয়ে বক্তুই হয় বাংলার মুখ ম্লান। আরে আপনারা মুখ খুললে পরে হতো না হাঁসখালি, আপনারা মুখ খুললে পরে হতো না হাঁসখালি, প্রতিবাদে ভয় পেত চোর, বাঁচত গেরস্থালি। চোরের মায়ের বড় বলা, চোরের মাকে, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, খুব ইম্পর্টেন্ট লাইন, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, চোর জেলে যায় মা থাকে চুপ, চোর জেলে যায় মা থাকে চুপ, মা শুধু চায় জিততে। বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, ও বুদ্ধিজীবী রাস্তায় নামুন, মানুষ বলছে, বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, চেয়ার ভাতা খয়েরি খামে মত্ত হয়ে আছেন। ও বুদ্ধিজীবী বলছি, আর কত লুট, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, রাস্তায় নামো, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, তবে দাঁড়ি ছাড়বে তুমি মানুষ তো অমুক মুখ। তা বলি বুদ্ধিজীবী, যদি কোনো ছোট ছোট ঘটনা হয় অন্য রাজ্যে, ইউপি বিহার দিল্লি নিয়ে মোমবাতি নাও হাতে, দেখবেন ইউপি বিহারে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে কিছু হলেই মোমবাতি নিয়ে টিভি চ্যানেলে বক্তব্য, ইউপি বিহার দিল্লি হলে মোমবাতি নাও হাতে, আর বাংলা লুঠে খুলছ না মুখ, নামছ না রাস্তাতে। হে বাঙালি, হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, সব লুট হয়ে যাচ্ছে, হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, গ্রাম শহরে দিন দুপুরে দুর্নীতি কারবার। ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ধর্ণা দেওয়া মুখগুলো সব দেখুন রাস্তায় যারা বসে আছে, পাঁচশো দিন পেরিয়ে গেছে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে, তোমায় প্রমাণ দিতেই হবে বিক্রি তুমি হওনি, তোমায় প্রমাণ দিতেই হবে বিক্রি তুমি হওনি, শিক্ষা বিবেক শির দ্বারাটা বিক্রি তুমি করনি। মিছিল চেয়ে তোমার দিকে সামনে হাঁটবে তুমি, মিছিল রেডি রয়েছে আমার। হে বুদ্ধিজীবী শিল্পী লেখক কবি, আপনারা এই বাংলা পাল্টান, আপনারা বিক্রি হয়ে যাবেন, আপনারা চুপ করে থাকবেন না, মিছিল চেয়ে তোমার দিকে সামনে তুমি হাঁটবে, ঠিক এগারোর মতন আবার, ঠিক এগারোর মতন আবার বাংলার মেঘ কাটবে। ধন্যবাদ, ধন্যবাদ, ভারত মাতা কি চায়।